গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে এসে ভিডিওটা শুরু করতে পারলাম না, খুব তাড়াতাড়ি করে আমি কাজকর্ম শুরু করে দিয়েছি। তো সকালে জল খাওয়ার আমি বসিয়ে দিয়েছি। জল খাওয়ার বলতে আমাদের মেইন ভাতটাই হয়, তারপরে রুটি তো করেই, রুটি আমি ছেলের জন্য করি বিশেষ করে। তো ডাল হয়ে গেছে আর ওদিকে ভাতও তো বসিয়ে দিয়েছি। তো প্রতিদিন সকালবেলা ডাল আর ভাতটা প্রথমে করতে পারলে মনে হয় অনেকটা কাজ আমার হালকা হয়ে গেল। তো ডাল ওদিকে সিদ্ধ হয়ে গেছে আর এখন ডালে ফোড়ন দিয়ে দিয়েছি। তো জল আর একটু লাগবে বলে আরও কিছুটা জল ফুটিয়ে তারপরে জলের ডালের মধ্যে দিয়ে দিলাম। এবারে ডালটাকে আরও একটুখানি ফুটিয়ে নেবো। এদিকে আমার জলের বোতলগুলো খালি হয়ে গেছে, জলের বোতলগুলো সব ভরে নিচ্ছি, অনেকগুলো বোতলই আছে। তো সকালবেলাতে আমি জলের বোতল ভরি আর রাত্রের দিকে ভরি। তো আজকে সকালবেলা সকালেই ভরে নিলাম বোতলগুলো। এদিকে ডালটাও হচ্ছে। তো এদিকে ডালটা হয়ে যাওয়ার পর আমি টেবিলের উপর রেখে দিলাম। তো আগের দিনের পনিরের তরকারি কিছুটা থেকে গেছে, তো সেটাকে গরম করছি। আর এদিকে ভাতটা এখন অবধি হচ্ছে, আর ভাতের ফেনাগুলো ওগুলো একটু ফেলে দিলে পরে তাহলে ভাতটা উতলে কম ওঠে। আর নারকেল দিয়ে আজকে একটা মানে রেসিপি নয়, নারকেলটা আমি দেবো কুড়িয়ে একটা তরকারির মধ্যে। তো নারকেলটাকে ভেঙে নিলাম। তো এবারে ভাতের হাঁড়িটা মানে ভাতটা হয়ে গেছে, ভাতের হাঁড়িটা আমি উপুর করবো। তো মাটাকে গেলে নিচ্ছি, তারপরে আমার আবার অন্য কাজ আবার করতে হবে। অন্য কাজ বলতে আর কি, অন্য কাজ বলতে রান্নাঘরেরই কাজ, মানে অন্য তরকারি আবার গরম করতে হবে। আগের দিনের চিকেনটা রয়ে গেছিলো, সে চিকেনটা এখন গরম করব। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে করে গরম করলে জিনিসটা ভালো মানে বেশি গরম করা যায় আর নষ্ট হওয়ার সম্ভাবনাটা কমই থাকে। আর এখন আমি বড়া করব আজকে, তার জন্য আমি ডাল নিয়ে নিলাম, এটা হলো অড়হর ডাল। আর ছেলে খেতে বসে গেছে, ছেলেকে সকালে খেতে দিয়ে দিচ্ছি আমি। সকালে রান্নাঘরের কাজকর্ম করেছি, মানে সকালে জল খাওয়াটা হয়ে গেছে আমাদের। তো ছেলে আর ছেলের বাবা বেরিয়েছে, একটু বাইরে টুকটাক কাজ আছে। এবারে আমি আমার ঘরের টুকটাক কাজগুলো সারি আর দুপুরে রান্না বসাবো এই টুকটাক কাজগুলো সারার পর। তারপরে আজকে যেটা করব সেটা হলো একটু ঘরের পয় পরিষ্কার করব, কারণ কিছু কিছু জায়গা প্রচণ্ড পরিমাণে নোংরা জমে গেছে, সেগুলো আজকে পরিষ্কার করতে হবে। তো তার আগে প্রথমে আমি বিছানাটা তুলে নিই, বিছানাটা তুলে প্রথমে রান্না করব, রান্না করে তারপরে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ। ঠিক আছে, নারকেল কুড়িয়ে নিয়েছি আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিলাম। আর এখন আমি গাটিকুচি আলু তরকারি করছি। তো গাটিকুচিটা ভাজা করছি, এদিকে আলুটা সিদ্ধ করছি। আর আমার একটু গলার প্রবলেম হয়েছে, হালকা হালকা ব্যথা ব্যথা, এই জন্য একটু গার্গেল করে নিচ্ছি। তো বড়া করব, তো তার জন্য বড়ার সমস্ত কিছু রেডি করছি। দিয়ে দিলাম ডাল বাটারটা, তারপরে দিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে একটু মচমচে হয়, আর নারকেল কুড়িয়েছি, একটু নারকেল কোড়া দিলাম তাহলে স্বাদ হবে। আর দিচ্ছি নুন, হলুদ, চিনি আর কালো জিরে। তো এইভাবে আমি ও আর একটা জিনিস দিয়েছি, সেটা হলো সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়েছি, তাহলে খেতে ভালো লাগবে। তো এখন রেডি করে রাখলাম জাস্ট। আর এই যে ঝিঙে আলু তরকারি বসিয়ে দিয়েছি, নারকেল কোড়া দিয়ে করছি মানে, আর দিয়েছি কাঁচা লঙ্কা আর কালো জিরে। তো ভুলে যাচ্ছি বলতে বলতে যে কী কী দিয়েছি। তো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে রাখলাম একটা বাটির মধ্যে করে। এমনিতে ঝিঙে তো একদম অল্প হয়ে যায়, অনেকটা ঝিঙে রান্না করলে অল্প হয়ে যায়। এদিকে আমি একটা একটা তরকারি রান্না করি আর কড়াইটাকে মেজে নিই, তাহলে আমার কড়াইটা না পরিষ্কার থাকে। আমি এভাবেই প্রতিদিন রান্না করি, মানে একটা পদ হয়ে যায় সাথে সাথে কড়াইটাকে মেজে তারপরে আবার আর একটা পদ রান্না করি। এই জন্য তোমরা সবসময় দেখবে আমার কড়াইটা সবসময় সাদা থাকে। তো মেজে এনে আবার বসিয়ে দিলাম। এবারে করব বড়াটা, মানে আমার মোটামুটি তো রান্না হয়ে গেছে। এবারে বড়া সমস্ত তো রেডি করেই রেখেছিলাম, এখন একটুখানি মেখে নিলাম। মেখে এবারে বড়াটা ভাজি, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম পরে, তোমাদেরকে বলতে তো ভুলেই গেছি। তো এদিকে সমস্ত আনাজের খোসাগুলো তুলে রাখলাম প্যাকেটের মধ্যে, এভাবে প্রতিদিনই করতে হয়। তারপরে ওটাকে আমি আবার একটা জায়গায় রেখে দিই। এবারে বড়াগুলোকে আমি ভেজে ফেলছি, ওদিকে ডিমটাও সিদ্ধ হচ্ছে। তো বড়াগুলোকে এখন তুলে রাখছি। খুব বেশি কিছু আজকে রান্না করিনি, অল্প কিছু রান্না করেছি, এক ঝিঙে আলু তরকারি, বড়া আর ডাল, আর কী করলাম জানো, আর গাটিকুচুর তরকারি। তো এই জন্য আমি আজকে অনেক কাজ করব জানো তো। এই ফ্যানটা দেখো কীরকমভাবে নোংরা পড়েছে, কত নোংরা তোমরা দেখছো তো। এবার এই ফ্যানটাকে একদম চকচকে বানাবো, মানে আমি আমার মতন করে করব, তোমাদেরকে বলছি চকচকে, মানে মোটামুটি নোংরা ময়লাগুলো পরিষ্কার করে ফেলছি এখন। আর এই সব কাজগুলো মাঝে মধ্যে করতে হয়, নয়তো কী বলতো নিজেরই দেখলে যেন একটা কেমন লাগে, মানে অন্য দেখলে, অন্য লোক দেখবে এটা তো দূরের কথা, নিজে দেখলে একটা কেমন একটা লাগে, আর হাওয়ার স্পিডটাও কমে যায়। এর জন্য কিছুদিন পরপর মানে ফ্যানটা যখন চলে গরমকালে একটু মাঝে মধ্যে পরিষ্কার করতে হয়। তো এখন এই ফ্যানটাকে পরিষ্কার করে নিচ্ছি। এরকম ফ্যান দুটো আছে, আর একটা আছে সেটা এখন চলছে। তো এটাকে এখন পরিষ্কার টরিষ্কার করে আমি আবার সুন্দর করে বেঁধে টেঁধে ভালো করে এবার রেখে দিচ্ছি। এবার তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, দেখো সামনে কত ময়লা ছিল, সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। আর এই দেখো কত ময়লা বের করেছি এই ফ্যানটা থেকে, তোমরা চিন্তা করো একটা ফ্যানের মধ্যে কত ময়লা ছিল। যে
ছোট ফ্যানটা বেশি চলে, সেই ছোট ফ্যানটার মধ্যে বেশি নোংরা পড়েছিল, ওটা আগে আজকে পরিষ্কার করলাম। আর আরেকটা ছোট আছে, সেটা কালকে করব, কালকে না হলে পরের দিন, যাই হোক। তারপরে এই যে উপরে সিলিং ফ্যানটা দেখো, এটার মধ্যেও প্রচুর নোংরা পড়ে গেছে, এই দেখো। বোধহয় মাসখানেক আগে পরিষ্কার করেছিলাম, আবার নোংরা পড়ে গেছে, এটাতেও করতে হবে। তো এরকমভাবে সমস্ত জিনিসপত্রের মধ্যে নোংরা পড়ে, আমাদেরকে করতে হয়। তো এখন একটু মুড়ি খাচ্ছি, তো একটু জল মুড়ি খেয়ে নিই, তারপরে এটা খেয়ে আবার যাবো সিঁড়ির উপরের জায়গাটা পরিষ্কার করতে। ওই জায়গাটা তো মানে বহুদিন করা হয় না, ওটা আজকে করবই। তো তার আগে মুড়িটা খাই। প্যান পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে চলে এসেছি এবারে বেসিনটাকে পরিষ্কার করতে। তো বেসিনটাকে মাঝে মধ্যেই পরিষ্কার করি, সবসময় তো আর ভিডিও করা সম্ভব হয় না, আজকে ভিডিও করছি। তো বেসিনটাকে দেখো এমনিতেই মানে হ্যান্ড ওয়াশ দিয়ে একটু পরিষ্কার করে নিলাম, কোনো রকম অন্য কিছু লিকুইড দিইনি। এখন এই টাইলসগুলোকেও পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে কাঁচটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর এবারে ঘর মুছবো, তার জন্য জল ভরে নিয়ে চলে গেলাম। বেচাটাকে আমাদের চেরি মুখে করে নিয়ে গেছে ছাদে, তো এখন সেটা ছাদ থেকে আনতে হবে। ছাদের জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ওগুলোকেও আনতে হবে। নিচের দিকে সমস্ত কাজগুলো সেরে এসেছি, এখন করব এই জায়গাটা পরিষ্কার। এই জায়গাটা যে কত নোংরা পড়েছে তোমরা হয়তো ক্যামেরাতে অতটা বুঝতে পারছো না। তো এই জায়গাটা জানো তো কবে থেকে ভাবছি করব করব করে আর করাই হচ্ছে না, মানে সময় করে উঠছি না। আমার অনেক কিছু করতে ইচ্ছা করে কিন্তু সময়ের অভাবে অনেক কাজ আমি করতে পারি না। তো এখন এটাকে ধরেছি এই জায়গাটাকে। তো এখানে বেশিরভাগ রাখা হয় মিমিদের ওষুধগুলো, মানে মিমি তারপরে ওর বাচ্চাদের, তো মিমির প্রেগনেন্সি থেকে শুরু করে সমস্ত প্রচুর ওষুধপত্র, ওদের বাচ্চাদের ওষুধপত্র এরকম সব কিছু রয়েছে। আরও কিছু এটা ওটা সমস্ত রয়েছে, সেগুলোকে একটুখানি ঠিকঠাক করে রাখছি। আমাদের শীতকালের চটিগুলোও রয়েছে এখানে, তো একটু ভালো করে ঝাড়া পোছা করছি। তো প্রচুর নোংরা ময়লা জমেছে এখানে, মানে যতটা বলবো ততটাই যেন কম হবে, জানো তো এতটা নোংরা পড়েছে। তো প্রচুর লোম নোংরা সব একসাথে হয়ে এখন এই জায়গাটা ঝাড় দিয়ে নিলাম। এবারে আমি একটুখানি সিঁড়িটা মুছছি, আজকে একটুখানি হাত ন্যাকড়া দিয়ে সিঁড়িটাকে মোছার চেষ্টা করছি। তো আমার কোমরে প্রচণ্ড ব্যথা লাগে এভাবে মুছতে গেলে, তবু এভাবে মুছলে বলে না ঘরটা বেশি পরিষ্কার হয় সেটা বুঝতে পারি। জায়গাটা এতটাই নোংরা হয়েছে, মানে এক বাতি জল পুরো কালো হয়ে গেছে, জল এতটাই কালো হয়ে গেছে, এখন আবার জল পাল্টাতে হবে, নয় তো মুছে কোনো লাভ নেই। তো আবার জলটা পাল্টাচ্ছি, পুরো হাঁপিয়ে গেছি আর ঘেমে গেছি। তো যাই জলটা পাল্টে এনে তারপরে বাকিটা মুছি। আজকে যেহেতু সোমবার, এই জন্য শিবজিকে স্নান করিয়ে তারপরে আসনে বসিয়ে দিয়েছি। এখন তোমরা পুজো দর্শন করে নাও, আমি আরতি করছি। আর সবাইকে আজকে গুজিয়া দিয়ে ভোগ নিবেদন করেছি, খুব সামান্য করে পুজো করেছি। এবং এভাবেই পুজো করি তোমাদের সঙ্গে, অল্প অল্প করে আমি আমার সারাদিনের সমস্ত কিছু শেয়ার করি। তো তোমরা দেখে নিলে আজকের পুজো। তো আজকে আমাদের কী কী মেনু আছে, মানে বিশাল কিছু নেই, তবুও তোমাদেরকে দেখাচ্ছি যা যা রান্না করেছি। এখানে গাটিকুচু তরকারি, ঝিঙে আলু তরকারি, বড়া, তারপরে গতকালের মাংস, ডিম সিদ্ধ, আর এখানে একহাঁড়ি ভাত সব আছে। আর এই জায়গাটা পরিষ্কার করার পর তোমাদের তো দেখানোই হয়নি যে জায়গাটা এখন কেমন লাগছে, যদিও তোমাদের আগেও বললাম না যে তোমরা ক্যামেরাতে বুঝতে পারবে না। তো নোংরা তো প্রচুর বেরিয়েছে, আর এই যে এক প্যাকেট দেখো ওষুধের বোতল, সব কিছু সেলাইনের সমস্ত কিছু রয়েছে মিমিদের। আর এই জায়গাটা আজকে আমার দেখে খুব শান্তি লাগছে, খুব ভালো করে পরিষ্কার করেছি, চকচকে ঝকঝকে করে দিয়েছি আজকে। ছেলে রেডি হয়েছে, যাচ্ছে মামা বাড়ি একদিনের জন্য, আজকে যাচ্ছে কালকে আসবে, আবার পড়া শুরু হয়ে যাবে ওর, ওই জন্য ছেলে মামা বাড়িতে যাওয়ার আগে আমাকে ঘুগনি এনে দিয়ে গেল, ঘুগনি এক প্যাকেট দুধ খাবি না তাহলে, একটু আনন্দের চোটে খাবি না, মামা বাড়িতে যাচ্ছি সেই আনন্দে, তাই না? রাস্তার ওই জায়গাটা ঠিকভাবে দেখে পার হবে, আমি নিমাকে ফোন করে দিয়েছি, বুঝেছিস?
কালকে সময় মতো চলে আসবি। টাটা। দেখে শুনে যাবি, গিয়ে ফোন করবি। তো ছেলে তো মামা বাড়িতে গেল, আর এখন বসাবো আদা দিয়ে চা করবো, কারণ ভিতরে ভিতরে আমার ঠান্ডা লেগেছে, খুব মাথাটা কেমন যেন একটা লাগছে, মানে দুপুরের পর থেকে একটুখানি কেমন যেন শরীরটা লাগছে, এই জন্য আদা দিয়ে লিকার চা করবো, দুধ চা করবো না। তো চাটা আমিও খাবো, শাশুড়ি মা হাজব্যান্ডও এখন আছে, হাজব্যান্ডও খাবে। তো ছেলেটা বাড়িতে না থাকলেও একটুখানি কেমন যেন খালি খালি লাগে, বলেছি থাকবি না চলে আসবি, আজকে রাতটা থাক, কালকে বিকেলে চলে আসবি, যদিও চলে আসবি, পড়াশোনা শুরু হয়ে যাচ্ছে, পড়া যেহেতু পরশু দিন থেকে পড়া শুরু হচ্ছে, এই জন্য আর থাকতেও পারবে না গিয়ে, এই জন্য চলে আসবে। তো তাড়াতাড়ি চাটা করি, একটু খাই। ছেলে তো ঘুগনিটা এনে দিয়ে গেছে, তো আর খাইনি, এখন একটু মুখে দেবো, আর হাজব্যান্ডের জন্য বাকিটা রেখে দেবো। 30 টাকার ঘুগনি কতটুকু তোমাদেরকে আমি দেখাচ্ছি, আর ওকে বললাম তুই একটুখানি মুখে দিয়ে যা, আসলে দিমা বাড়িতে যাচ্ছে, সেই আনন্দে আর খেলোই। তো ঘুগনির সাথে দিয়েছে ফুচকা, আর ফুচকার নিচে আছে চানাচুর, এভাবে এই দোকান থেকে দেয়। তো আমি আমার জন্য তুলে নিলাম, আর একটুখানি ফুচকা ভেঙে দিলাম, চানাচুর আর নেবো না, চানাচুর আমার হাজব্যান্ড খাবে। ঘুগনিটা এতটাই সুস্বাদু, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর খেতে। তো বেশিটাই হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি, কমটা আমি নিয়েছি। রাত্রে ভাত গরম করবো, এই জন্য দেখো জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটেও গেছে, এই যে ভাতটা, এবারে ভাতটা গরম করে নিই। আর এখন জামাকাপড়গুলো গোছাচ্ছি, অনেকগুলো জামাকাপড়ই আছে, আর আমার নিজেরই বোধ হয় 5-6টা থাকে, নাইটি আর চুড়িদার কুর্তি সহ, তারপরে হাজব্যান্ডের ছেলে সবারই সব কিছু থাকে। তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি পটাপট করে। শাশুড়ি মা আর আমি খেতে বসে গেছি, এটা হলো আমার খাবার, আর এদিকে শাশুড়ি মা খাচ্ছে ঝিঙে আলুর তরকারি আর আলু সিদ্ধ দিয়ে, উনি একটু রাত্রে হালকাই খায়। তুমি যাবে, কে যাবে, আগে ভাই চলে গেছে, আজকে বসি, আসো এখানে বসে গল্প করি। হ্যাঁ এখানে বসো বসো বসো, আমরা গল্প করি, বসো আমার সাথে, গল্প করো, এমন মন করতে করতে, এমন মন করতে করতে গল্প করো। কি একজন চলে গেছে, এই আরেকজন এখন বসে রয়েছে, মানে এদেরকে 3-4টায় ওদেরকে দিনের মধ্যে ছাড়তে হয়, সেই সময়টা যে কি অবস্থা হয় আমার, বিশেষ করে কারণ ছাড়ার দায়িত্বটা আমার উপরে, আমার হাজবেন্ড গিয়ে দাঁড়িয়ে আছে, তো ও এলে পরে চেরি এলে পরে তারপরে এই আবার যাবে, তো বসে থাকি ততক্ষণ। পেছনে কি ইচি করছি, ইচি করছি, ইচি করছি, চেরি এসে গেছে। আমাদের খাওয়া হয়ে গেছে, এবারে হাজবেন্ডকে খেতে দিয়েছি, বড়াগুলো সব খেয়ে নিও, আর এই যে ঘুগনিটা রয়েছে, ঘুগনিটা লাস্টে খাবে ভাত খাওয়ার পরে। আর এই দেখো কতগুলো ভাত রয়ে গেছে, দেখেছো, এই দেখো, আর আজকে ওই লম্বা চালটা, ওটা আজকে রান্না করেছিলাম, মানে আজকে পুরো ফিনিশ করে দিয়েছি, এই জন্য একটু ভাতটা বেশি হয়ে গেছে। আর এটাকে এখন এই বাটিটার মধ্যে ঢেলে রাখবো, আর যেটা করব সেটা হলো, আমার যেহেতু একটু ঠান্ডা লেগেছে, এই জন্য ওষুধ এনেছি আমার জন্য, তো এটা খেয়ে নিয়েছি, এটা একটা খেয়ে নিয়েছি, এখন এটা একটা খাবো, আর এই একটা উষ্ণ গরম জলের সাথে খেতে বলেছে, এটা একটা। ছেলে বাড়িতে না থাকলে এই জলের বালতি নিয়ে খুব মানে অসুবিধা হয়, তো এখন আমার হাজব্যান্ড নিয়ে আসছে বালতিটা, বেচারা দুটো পা ভাঙা, যার জন্য আরও ওই ভারী জিনিস বইতে একটু কষ্ট হয়, এই জন্য ছেলেই বিশেষ করে কাজটা করে। তো ছেলে যখন না থাকে আমিও আনি, যেমন এখন হাজব্যান্ড নিয়ে এলো, কালকে সকালবেলা বালতিটা আমি নিয়ে আসবো, কারণ বারবার বলাও যায় না, কষ্ট হয় সবারই। রাতের পোশাক আশাক পরে আমি পুরোপুরি রেডি, তো এখন কিন্তু ঘুমাচ্ছি না, এখন করবো এডিটিং, মানে যতটা এডিটিং হবে ততটা এগিয়ে রাখবো, তারপরে আগামীকাল তো বা দুপুরবেলা হবে। তো আজকে সম্পূর্ণ ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো,
তো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।